হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফোকাস তো ফ্রেন্ডস যেমন তোমরা জানো যে প্রতিদিন সকাল সাতটার সময় আমাদের এই ইউটিউব চ্যানেলে ডাব্লিউইপি কনস্টেবল আর লেডি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রতিদিন সকাল সাতটার সময় মক টেস্ট ক্লাস করানো হয় যেখানে থাকে পঞ্চাশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর যে প্রশ্নগুলো তোমাদের প্রিলিমিনারি এক্সামের সাথে ডাব্লিউইপির মেন এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট হবে আর দেখো ফ্রেন্ডস এই যে পঞ্চাশটা প্রশ্নের মধ্যে তোমরা এখান থেকে ডাব্লিউইপি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামে প্রশ্ন কমন পাবে তো ফ্রেন্ডস এই যে মক টেস্ট ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস হবে তোমাদের ক্ষেত্রে আর তোমরা সবাই জানো যে যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে মক টেস্ট দেওয়াটা কতটা ইম্পর্ট্যান্ট ঠিক কারণ তোমরা এই মক টেস্ট ক্লাস থেকে নিজেদের প্রিপারেশান যাচাই করতে পারবে যে তোমাদের প্রিপারেশানটা কদ্ধর হয়েছে আর প্রত্যেক কিন্তু ভিডিওর শেষে আমাকে নিজেদের স্কোরটা কমেন্ট করে জানাবে যে তোমরা পঞ্চাশের মধ্যে কতটা নাম্বার করতে পারলে মানে কতগুলো প্রশ্ন অ্যান্সার দিতে পারলে অবশ্যই কিন্তু ভিডিওর শেষে জানাবে ঠিক তো চলো ফ্রেন্ডস আজকের এই মক টেস্ট ক্লাসটাকে আমরা শুরু করি তো ফ্রেন্ডস তার আগে তোমাদের একটা কথা বলতে চাই যে দেখো এই টেস্ট ক্লাস শুধুমাত্র শনিবার আর রবিবার বন্ধ থাকে বাকি সপ্তাহের পাঁচটা দিন কিন্তু এই টেস্ট ক্লাসটা করানো হয় ঠিক তো চলো আজকের এই ক্লাসটাকে শুরু করি তো ফ্রেন্ডস তাদেরকে অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে যারা যারা ডাবলিউপি কনস্টেবল লেডি কনস্টেবল প্রিপারেশান করছে তাদেরকে অবশ্যই এই ক্লাসটাকে একটু শেয়ার করে দেবে কারণ তাদের ক্ষেত্রেও খুবই মানে খুবই হেল্পফুল হবে এই ক্লাসটা ঠিক তো চলো আজকের এই ক্লাসটাকে আমরা শুরু করি ভিডিওটা ভালো লেগে থাকি অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে ঠিক আছে তো দেখো প্রথমে যে প্রশ্নটা রয়েছে এক নম্বরে সেটা হচ্ছে প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পান অপশান এ মহেশ্বতা দেবী অপশান বি মহাদেবী বর্মা অপশন সি হচ্ছে অমৃত প্রীতম আর অপশান ডি হচ্ছে ইন্দিরা গান্ধী তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেক কিন্তু নিজেদের যে অ্যান্সারটা সেটা কিন্তু আমাকে লাইভ চেটে জানাবে যে এর অ্যান্সারটা কি হবে ঠিক প্রত্যেক কিন্তু জানাও তো ফ্রেন্ডস বলো এর এক নম্বর প্রশ্নের অ্যান্সারটা কী হবে প্রথম কোন মহিলা কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পান অপশান এ আছে মহাসুদা দেবী বি আছে মহাদেবী বর্মা সি হচ্ছে অমৃত প্রীতম আর অপশান ডি হচ্ছে ইন্দ্রা গোস্বামী তো বল এর অ্যান্সারটা কী হবে তো দেখো ফ্রেন্ডস এর যে সঠিক অ্যান্সার হবে অপশান সি হবে এর সঠিক অ্যান্সার অমৃতপীতম প্রীতম যিনি মহি মানে প্রথম মহিলা যিনি সাহিত্য একাডেমি পুরস্কারটা পান ঠিক আছে প্রথম তিনি মহিলা যিনি সাহিত্য একাডেমি পুরস্কারটা পান সেটা হচ্ছে অমৃত প্রীতম নেক্সট এরপরে যে প্রশ্ন রয়েছে দু নম্বরে বাংলাদেশ এর প্রচলিত মুদ্রার নাম কী খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা অনেকেই পারবে তো বল অ্যান্সারটি কী হবে তার আগে অপশানগুলো দেখে নাও অপশান এ হচ্ছে রুপি বি হচ্ছে টাকা সি হচ্ছে রুপিয়া আর অপশান ডি হচ্ছে কিয়াত তো বলো এর সঠিক অ্যান্সারটা কি হবে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাংলাদেশের প্রচলিত মুদ্রার নাম কি বলো এর অ্যান্সারটা কি হবে তো দেখো ফ্রেন্ডস প্রত্যেকে জানাও এর অ্যান্সারটা কী হবে লাইভ চ্যাটের এর যে অ্যান্সারটা হবে অপশান বি হবে এর সঠিক উত্তর বাংলাদেশের প্রচলিত মুদ্রার নাম কি সেটা হচ্ছে টাকা অপশান বি হবে এর সঠিক অ্যান্সার নেক্সট এর পরের যে প্রশ্ন দেখো তিন নম্বরে ব্রাজিলের রাজধানীর নাম কি অপশান এ অপশান এ হচ্ছে ব্রাসিলিয়া অপশান বি হচ্ছে সাও পাওলো অপশান সি হচ্ছে দেখো রিও ডি জেন জেনিরো আর অপশান ডি হচ্ছে সালভা সালভারোর তো বলো এর সঠিক অ্যান্সারটা কি হবে ব্রাজিলের রাজধানীর নাম কি প্রত্যেকে জানাও এর অ্যান্সারটা কী হবে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস আমি তোমাদেরকে প্রত্যেকটি ভিডিওতে বলি যে এই যে ক্যাপিটাল কারেন্সি মানে রাজধানী মুদ্রার নাম এগুলো থেকে তোমরা ডাব্লিউইপির এক্সামে কিন্তু একটা প্রশ্ন কিন্তু কমন পাবেই ঠিক আছে প্রত্যেকটা আমি প্রত্যেকটি ভিডিওতে বলি এই জিনিসটা তো বলো এর অ্যান্সারটা কী হবে ব্রাজিলের রাজধানীর নাম কি তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সার হবে অপশান এ হবে এর সঠিক অ্যান্সার ব্রাসিলিয়া হচ্ছে ব্রাজিলের রাজধানীর নাম অপশান এ হবে এর সঠিক অ্যান্সার নেক্সট এর পরে যে প্রশ্ন রয়েছে দেখো তিন নম্বরে পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণীর নাম কি অপশান এ হিমালয় বি হচ্ছে আন্দিজ সি হচ্ছে মাউন্ট এভারেস্ট আর অপশান ডি হচ্ছে কোনোটি নয় তো বল এর অ্যান্সারটা কী হবে পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণীর নাম কি। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রত্যেকে জানাও এর অ্যান্সারটা কি হবে পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণীর নাম কি। তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশান এ হবে এর সঠিক উত্তর হিমালয় পর্বত শ্রেণীটা হচ্ছে পৃথিবীর পৃথিবীর সব থেকে উচ্চতম পর্বত শ্রেণীর নাম হচ্ছে হিমালয় পর্বত শ্রেণী অপশান এ হবে এর সঠিক অ্যান্সার ঠিক তো দেখো হিমালয় যেটা সেটা হচ্ছে উচ্চতম পর্বত শ্রেণী নেক্সট দেখো ফ্রেন্ডস আন্দ্রিজ যেটা মনে রাখবে এটা হচ্ছে দীর্ঘতম দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম হচ্ছে আন্দ্রিজ পর্বত শ্রেণী ঠিক নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস মাউন্ট এভারেস্ট যেটা এটা মনে রাখবে যে এটা হচ্ছে আমাদের আমাদের না এটা পৃথিবীর ক্ষেত্রে ঠিক আছে পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণীর নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাও তো যে এই প্রশ্নের অ্যান্সারটা যে প্রশ্নটা হচ্ছে যে আমাদের ভারতের ক্ষেত্রে উচ্চতম পর্বত শৃঙ্গটার নাম কি। ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গটার নাম কি প্রত্যেক কিন্তু আমাকে কমেন্ট করে এর অ্যান্সারটা জানাও ঠিক আছে নেক্সট এর পরে যে প্রশ্ন দেখো পাঁচ নাম্বারে কি বলছে প্রথম ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি অপশান এ প্রতিভা পাটেল অপশান বি মীরা কুমারী সি হচ্ছে ইন্দিরা গান্ধী আর অপশান ডি হচ্ছে সুচেতা কৃপালিনী খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে দেখো ফ্রেন্ডস ভিভিআই এ প্রশ্নটা বলো এর অ্যান্সারটা কী হবে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি প্রত্যেকে জানাও অ্যান্সারটা কী হবে প্রথম মহিলা রাষ্ট্রপতি দেখো ফ্রেন্ডস এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের ডাব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামে কিন্তু আসবে ঠিক আছে এই সমস্ত প্রশ্নগুলোয় তো বলো এর অ্যান্সারটা কী হবে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি এর যে অ্যান্সারটা হবে সেটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর প্রতিভা প্রতিভা পাটেল হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম ঠিক তা দেখো ফ্রেন্ডস মনে রাখবে প্রতিভা পাটেল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি এরপর দেখো মীরা কুমারী হচ্ছে ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ হচ্ছে মীরা কুমারী ঠিক আর দেখো ফ্রেন্ডস এরপর মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে কে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতের প্রথম মহিলা মুখ্য এখানে মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী হবে ঠিক আছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ইন্দিরা গান্ধী এখানে প্রধানমন্ত্রী হবে ঠিক একটু মিস্টেক হয়েছে নেক্সট দেখো ফ্রেন্ডস এরপর যেটা সেটা হচ্ছে সুচেতা কৃপালিনী হচ্ছে ভারতের প্রথম ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম হচ্ছে সুচেতা কৃপালিনী খুবই ইম্পর্ট্যান্ট দেখো ফ্রেন্ডস এই যতগুলো বললাম পৈতৃক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এটা শুধুমাত্র প্রধানমন্ত্রী হবে ঠিক নেক্সট এরপর দেখো ছ নম্বরে রয়েছে স্বর্ণ মন্দিরের শহর কাকে বলে অপশান এ মেঘালয়কে বি হচ্ছে মাদুরাইকে সি হচ্ছে দেখো অমৃতসর আর অপশান ডি রয়েছে দেখো কলকাতাকে তো বলো ফ্রেন্ডস এর অ্যান্সারটা কী হবে স্বর্ণ মন্দিরের শহর কাকে বলে ভিভি ভিভিআই প্রশ্ন এটাও কিন্তু ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো বলো এর অ্যান্সারটা কী হবে স্বর্ণ মন্দিরের শহর যেটা সেটা কাকে বলা হয় তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে মন্দিরের স্বর বলা হয় কাকে বলা হয় অপশান সি অমৃতসরকে বলা হয় স্বর্ণ মন্দিরের দেশ আর দেখো যদি প্রশ্ন করি যে মন্দিরের শহর কাকে বলা হয় তো ফ্রেন্ডস মনে রাখবে মন্দিরের শহর যদি শুধুমাত্র প্রশ্ন করে সেটা মনে রাখবে মাদুরাইকে বলা হয় মন্দিরের শহর কিন্তু যদি বলে যে স্বর্ণ মন্দিরের শহর কাকে বলে তো সেক্ষেত্রে মনে রাখবে অমৃতসরকে বলা হয় স্বর্ণ মন্দিরের শহর খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো দেখো মেঘালয়কে বলা হয় মেঘের আবাস ঠিক আর দেখো মাদুরাইকে বলা হয় মন্দিরের শহর যেটা একটু আগে বললাম আর অমৃতসরকে বলা হয় স্বর্ণ মন্দিরের দেশ খুবই ইম্পর্ট্যান্ট দেখো ফ্রেন্ডস এই যে প্রশ্নগুলো যেগুলো তোমরা এই সাইডে আমি যে বিস্তারিত বলছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ঠিক নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস এরপর রয়েছে কলকাতাকে কী বলা হয় একে বলা হয় প্রসাদ নগরী সিটি অফ জয় বলা হয় কলকাতাকে প্রসাদ নগরী ঠিক নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস সাত নাম্বার যে প্রশ্নটা রয়েছে হিডেনবার্গ লাইন কোন কোন দেশের সীমারেখার নাম অপশান এ ভারত ও পাকিস্তানের বি হচ্ছে ভারত ও চীন সে হচ্ছে ইংল্যান্ড ও ফ্রান্স আর অপশন ডি হচ্ছে জার্মানি ও ফ্রান্স তো ফ্রেন্ডস এর অ্যান্সারটা কী হবে হিডেনবার্গ লাইন যেটা সেটা কোন কোন দেশের সীমা রেখার নাম খুব ইম্পর্ট্যান্ট এই যে বাউন্ডারি লাইন থেকে তোমাদের এক্সাম কিন্তু একটা প্রশ্ন দেয় ঠিক আছে বিগত বছর যে দু হাজার আঠারো যে সমস্ত এক্সামগুলো হয়েছিল প্রত্যেকটাতে কিন্তু একটা প্রশ্ন এখান থেকে এসেছে তো বলো এর অ্যান্সারটা কী হবে হিডেনবার্গ লাইন যেটা সেটা কোন কোন দেশের সীমা রেখার নাম তো প্রত্যেকে অ্যান্সারটা জানাও দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সারটা হবে অপশান ডি হবে এর সঠিক উত্তর ঠিক আছে জার্মানি ও ফ্রান্স এর সীমানার নাম হচ্ছে সীমানার নাম হচ্ছে কি হিডেনবার্গ লাইন ঠিক আছে তো দেখো বিস্তারিত মনে রাখবে ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে যে দুটো খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে রেড ক্লিফ লাইন আর রয়েছে এল ও সি অর্থাৎ লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল খুবই ইম্পর্ট্যান্ট লাইন অফ কন্ট্রোল আর রেড ক্লিফ লাইন ঠিক এটা হচ্ছে ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে এরপর দেখো ভারত ও চীনের ক্ষেত্রে সেটা মনে রাখবে ম্যাকমোহন লাইন আর এল এসি এল এ এই দুটোতে কিন্তু কনফিউজ হবে না এল এসি যেটা এক মিনিট এল এসি যেটা এটা মনে রাখবে এটা হচ্ছে চীনের ক্ষেত্রে ভারত আর চীনের ক্ষেত্রে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ঠিক আর এল ও সি যেটা এটা মনে রাখবে ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে যেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল ঠিক নেক্সট আর দেখো ফ্রেন্ডস ম্যাকমোহন লাইনটাতে বললাম তোমাদেরকে এরপর দেখো এরপর রয়েছে ইংল্যান্ড ও ফ্রান্সের ক্ষেত্রে এটা মনে রাখবে এটা হচ্ছে ইংলিশ ইংলিশ চ্যানেল হচ্ছে ইংল্যান্ড ও ফ্রান্সের যে সীমারেখার নাম ঠিক নেক্সট এরপর দেখো ফ্রেন্ডস জার্মানি ও ফ্রান্সের যেটা তো বললাম যে হিডেনবার্গ লাইনটা হচ্ছে জার্মানি ও ফ্রান্সের সীমারেখার নাম এরপরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে আট নাম্বারে কি বলছে দেখো জামিনী রায় হল্যান্ড একজন বিখ্যাত অপশান এ নর্তক অপশান বি এখানে নর্তকই হবে ঠিক আছে অপশান বি হচ্ছে জাদুকর অপশান সি চিত্রকর আর অপশান ডি হচ্ছে কোনোটি নয় তো ফ্রেন্ডস বলো এর অ্যান্সারটা কী হবে জামিনী রায় হলেন একজন বিখ্যাত বিখ্যাত নর্তকী জাদুকর চিত্রকর না কোনোটি নয় প্রত্যেকে জানাও প্রত্যেকে কিন্তু লাইভ জারি জানাও এর অ্যান্সারটা কী হবে তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে যারা যারা অ্যান্সারগুলো পারছো না ঠিক আছে যারা যারা পারছো না তারা কিন্তু এখান থেকে শিখে নাও ঠিক আছে যে এই তার মানে এই নয় যে তোমরা ভিডিও ছেড়ে চলে যাবে এখান থেকে তোমরা যে পঞ্চাশটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি আলোচনা করছি দেখো ফ্রেন্ডস এই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো থেকে কিন্তু তোমরা ফিলিমিনেরি এক্সামে প্রশ্ন কমন পাবে তো ফ্রেন্ডস এই যে যার যার পাঠনে অ্যান্সারগুলো অবশ্যই কিন্তু এখান থেকে শিখে যাও ঠিক দেখো জামিনী রায় হলান মনে রাখবে একজন চিত্রকর একজন চিত্রকর অপশান সি হবে এর সঠিক অ্যান্সার ঠিক নেক্সট নেক্সট এর পরের প্রশ্ন কিশোর কবি কাকে বলে অপশান এ জীবনানন্দ দাস অপশান বি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য অপশান সি হচ্ছে জসীম উদ্দিন আর অপশান ডি হচ্ছে কালিদাস তো বলো এর অ্যান্সারটা কি হবে কিশোর কবি কাকে বলা হয় খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলো এর অ্যান্সারটা কী হবে তো দেখো ফ্রেন্ডস প্রত্যেকে জানো অ্যান্সারটা কী হবে তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে দেখো ফ্রেন্ডস এর আগের দিনে আমরা রবিবারে রবিবারে পাঁচশোটা ছটা ক্ষেত্রে পাঁচশোটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের ফি মানে যে বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে আর যে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট অর্থাৎ টপ টপ পাঁচশোটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করেছি রবিবারের ক্লাসটিতে তো অবশ্যই যদি সেই ক্লাসটা না দেখে থাকো অবশ্যই সেই ক্লাসটা তোমরা দেখে নেবে সেখানে খুবই ইম্পর্ট্যান্ট পাঁচশোটা প্রশ্ন আলোচনা করেছি আর এই প্রশ্নগুলো থেকে তোমরা কিন্তু এক্সামে প্রিলিমিনারি এক্সামে প্রশ্ন কমন পাবে তো অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে ভিডিও লিঙ্কটাও আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। ঠিক তো বলো এই নম্বর প্রশ্নটার অ্যান্সার কি হবে কিশোর কবি কাকে বলে প্রত্যেকে জানাও অ্যান্সারটা কি হবে তো দেখো এর অ্যান্সারটা হবে মনে রাখবে অপশান বি হবে এর সঠিক উত্তর তাকে বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি ঠিক তো দেখো মনে রাখবে জীবনানন্দ দাসকে বলা হয় রূপসী বাংলার কবি ঠিক আর সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কি বলা হয় কিশোর কবি বলা হয় এরপর দেখো জসীম উদ্দিনকে বলা হয় পল্লী কবি ঠিক আর কালিদাসকে কি বলা হয় একে বলা হয় মনে রাখবে মহাকবি বলা হয় কালিদাসকে খুবই ইম্পর্ট্যান্ট প্রতিটা যতগুলো বলবো এখানে প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক নেক্সট এরপর দেখো দশ নম্বর যে প্রশ্নটা রয়েছে কাল পেচা কার ছদ্মনাম অপশান এ অপশান এ বিনয় ঘোষ বি হচ্ছে বিমল ঘোষ অপশান সি হচ্ছে বিনয় মুখোপাধ্যায় আর অপশান ডি হচ্ছে সুবোধ ঘোষ তো ফ্রেন্ডস এর অ্যান্সারটা যারা দেবে তারাই কিন্তু মানে তাদের প্রিপারেশনে খুবই ভালো রয়েছে এই যে কাল কার ছদ্মনাম দেখো ফ্রেন্ডস অপশ এই যে মানে যে সমস্ত প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর অপশানগুলোতেই কিন্তু প্রশ্নটাকে কঠিন করে বা সহজ করে ঠিক আছে তো বলো দেখো এই প্রশ্নটার অ্যান্সার কে কে পারছো কাল কার ছদ্মনাম প্রত্যেকে জানো অ্যান্সারটা কী হবে তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর বিনয় ঘোষ হচ্ছে বিনয় ঘোষের যে ছদ্মনামটা সেটা হচ্ছে কাল পেঁচা ঠিক অপশান এ হবে এর সঠিক অ্যান্সার তো দেখো মনে রাখবে বিনয় ঘোষের যে নাম সেটা হচ্ছে কাল পেঁচা আর বিমল ঘোষের যে ছদ্মনাম সেটা মনে রাখবে মৌ মাছে মৌ মাছে ঠিক আর দেখো বিনয় মুখোপাধ্যায়ের যে ছদ্মনাম সেটা মনে রাখবে যাযাবর এরপর দেখো সুবোধ ঘোষের যে ছদ্মনাম সেটা মনে রাখবে কাল পুরুষ তো দেখো ফ্রেন্ডস এই যে চারটে এই চারটে খুবই ইম্পর্ট্যান্ট আর তোমরা এখান থেকে কিন্তু কনফিউজ হয়ে থাকো এই চারটাতে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু তোমরা কনফিউজ হও ঠিক তো দেখো বিনয় ঘোষ যেটা সেটা মনে রাখবে কাল পেঁচা তার ছদ্মনামটা বিমল ঘোষের ক্ষেত্রে মনে রাখবে তার যে ছদ্মনামটা সেটা হচ্ছে মৌমাছি ঠিক আর বিনয় মুখোপাধ্যায়েরটা মনে রাখবে সেটা হচ্ছে যাযাভর আর সুবোধ ঘোষেরটা মনে রাখবে কাল পুরুষ খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট নেক্সট পরে যে প্রশ্ন এগারো নম্বর জীবন স্মৃতি আত্মজীবনীটি কার অপশান এ মহাত্মা গান্ধী বি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান সি হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর আর অপশান ডি হচ্ছে যুবরাজ সিং তো বলো অ্যান্সারটা কি হবে জীবন স্মৃতি যেটা আত্মজীবনীটা সেটা কার আত্মজীবনী প্রত্যেকে জানো এর অ্যান্সারটা কী হবে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে জীবন স্মৃতি যে আত্মজীবনীটা সেটা হচ্ছে কার অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম হচ্ছে জীবন স্মৃতি ঠিক তো দেখো মনে রাখবে মহাত্মা গান্ধীর যে আত্মজীবনীটা সেটা নাম ম হচ্ছে যেটা সেটা হচ্ছে মাই স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ মাই মাই স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ যেটা সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম ঠিক নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস রবীন্দ্রনাথ ঠাকুরের সেটা হচ্ছে জীবন স্মৃতি আর পণ্ডিত রবিশঙ্করের যে আত্মজীবনীটা সেটা মনে রাখবি মাই মিউজিক মাই লাইফ হচ্ছে পণ্ডিত রবিশঙ্করের আত্মজীবনী ঠিক আর দেখো ফ্রেন্ডস মনে রাখবি যুবরাজ সিংয়ের যে আত্মজীবনীটা সেটা হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ দ্য টেস্ট অফ মাই লাইফ যে আত্মজীবনীটা সেটা হচ্ছে যুবরাজ সিংয়ের আত্মজীবনীর নাম নেক্সট এরপরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে গর্বা নৃত্যশৈল কোন প্রদেশের প্রচলিত প্রচলিত রয়েছে আর কি অপশান এ গুজরাট বি হচ্ছে মহারাষ্ট্র সি হচ্ছে উড়িষ্যা আর অপশান ডি হচ্ছে হিমাচল প্রদেশ তো বল এর অ্যান্সারটা কী হবে গরবা যে শৈলটা সেটা কোন প্রদেশের মানে প্রচলিত লোক মানে নৃত্য আর কি প্রত্যেকে জানাও অ্যান্সারটা কী হবে তো দেখো ফ্রেন্ডস এই গর্বা যেটা যে নৈত্যশৈলটা সেটা মনে রাখবে অপশান সি অপশান সি কোথাকার উড়িষ্যার উড়িষ্যার মানে প্রচলিত যে নৈত্যশৈল যেটা সেটা হচ্ছে গর্বা অপশান সি হবে এর সঠিক অ্যান্সার নেক্সট এরপরে প্রশ্ন তেরো নম্বর দ্য জঙ্গল বুক এর লেখক কে দ্য জঙ্গল বুক এর লেখক কে অপশান এ হচ্ছে দেখো রুড ইয়ার্ড কিপলিং অপশান সি হচ্ছে অপশান বি হচ্ছে দেখো মার্ক টোয়েন মার্ক টোয়েন আর অপশান সি হচ্ছে জর্জ আরওয়েল অপশান ডি হচ্ছে কোনোটি নয় তো বলো এর অ্যান্সারটা কী হবে দ্য জঙ্গল বুক এর লেখককে প্রত্যেকে জানাও এর অ্যান্সারটা কি হবে তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সার যেটা সেটা হবে প্রত্যেকে জানাও তার আগে আমি বলবো তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর রুট ইয়ার্ড রুট ইয়ার্ড কিপলিং হচ্ছে দ্য জঙ্গল বুক এর বইটার লেখক রুট ইয়ার্ড কিপলিং অপশান এ হবে এর সঠিক অ্যান্সার খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট এর পরের প্রশ্ন দেখো বৈশাখী কোন রাজ্যের একটা বিখ্যাত উৎসব বৈশাখী যেটা সেটা কোন রাজ্যের একটা বিখ্যাত উৎসব অপশান এ পাঞ্জাব বি হচ্ছে আসাম সি হচ্ছে গুজরাট আর অপশান ডি হচ্ছে উড়িষ্যা তো বলো এর অ্যান্সারটা কী হবে বৈশাখী কোন রাজ্যের একটা বিখ্যাত উৎসব প্রত্যেকে জানাও এর অ্যান্সারটা কী হবে তো দেখো প্রত্যেকে জানাও অ্যান্সারটা কী হবে বৈশাখী যেটা সেটা কোন রাজ্যের একটা বিখ্যাত উৎসব তো ফ্রেন্ডস এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশান ডি হবে এর সঠিক উত্তর ঠিক আছে উড়িষ্যার একটা বিখ্যাত উৎসব যেটা সেটা মনে রাখবে বৈশাখী উড়িষ্যার ক্ষেত্রে ঠিক দেখো ফ্রেন্ডস একটা প্রশ্ন মনে মিস্টেক হয়েছে আমি তোমাদেরকে বলছি এক মিনিট এই যে এই গর্বা যে নৃত্য শৈল যেটা সেটা মনে রাখবে অপশান এ হবে এর সঠিক উত্তর ঠিক আছে গুজরাটের গুজরাট প্রদেশের খুব মানে জনপ্রিয় নৃত্য শৈল যেটা হচ্ছে গরবা অপশান এ হবে এর সঠিক অ্যান্সার ঠিক আছে এটা এর এক্ষেত্রে অপশান এ হবে সঠিক ক্ষেত্র মানে অ্যান্সার একটু মিস্টেক হয়েছিল ঠিক নেক্সট দেখো ফ্রেন্ডস পরের যে প্রশ্ন দেখো ফ্রেন্ডস নেক্সট যে প্রশ্নটা হচ্ছে পনেরো নম্বরে কী বলছে দেখো পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন অপশান এ তবলা অপশান বি হচ্ছে সন্তুর অপশান সি হচ্ছে বাঁশি আর অপশান ডি হচ্ছে সেতার তার তো বলো এর অ্যান্সারটা কী হবে পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রটা বাজাতেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস কোন মানে বাদ্যযন্ত্রবিদ কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত রয়েছে এগুলো কিন্তু তোমাদের এক্সামে একটা প্রশ্ন দেয় ঠিক আছে তো অবশ্যই এই টপিকটি তোমরা ভালোভাবে রেডি করো আর দেখো মনে রাখবে পান্নালাল ঘোষ যেটা তিনি বাজাতেন কি অপশান সি অপশান সি বাজাতেন তিনি বাসি পান্নালাল ঘোষ ঠিক আছে বাসি বাজাতেন নেক্সট এর দেখো এর প্রশ্ন হচ্ছে ষোলো নম্বর আর্যদের প্রাচীনতম গ্রন্থটির নাম কি অপশন এ বেদ বি হচ্ছে ঋগবেদ সি হচ্ছে সামবেদ অপশন ডি হচ্ছে উপনিষদ তো বল এর অ্যান্সারটা কী হবে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস এই যে সমস্ত প্রশ্নগুলো আমি আজকের এই ক্লাসটিতে আলোচনা করছি ঠিক আছে প্রত্যেকটি ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করি প্রত্যেকটা প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর এগুলোই তোমাদের এক্সামে আসবে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে তো বল অ্যান্সারটা কী হবে আর্যদের প্রাচীনতম গ্রন্থটার নাম কি তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সারটা হবে তোমরা অবশ্যই প্রত্যেক কিন্তু অপশান এ করবে কিন্তু অপশান এ হবে এর ভুল উত্তর যে অ্যান্সার যেটা হবে এর অপশান বি হবে এর সঠিক উত্তর বেদ হচ্ছে আর্যদের প্রাচীনতম গ্রন্থটার নাম হচ্ছে রিক বেদ অপশান বি হবে এর সঠিক অ্যান্সার ঠিক নেক্সট এরপর দেখো আর্য সমাজে গ্রামের প্রধানকে কি বলা হতো অপশান এ গ্রাম প্রধান বি হচ্ছে গ্রামীণ সি হচ্ছে রাজন অপশান ডি হচ্ছে গোপ তো বলো অ্যান্সারটা কী হবে আর্য সমাজে গ্রামের যে প্রধান মানে থাকতো তাকে কি বলা হতো প্রত্যেকে জানাও প্রত্যেকে জানাও এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে এর সঠিক উত্তর তো দেখো মনে রাখবে এর যে অ্যান্সারটা হবে আর্য সমাজের গ্রামের প্রধানকে কি বলা হতো মনে রাখবে অপশান বি গ্রামীণ বলা হতো গ্রামীণ বলা হতো আর্য সমাজের গ্রামের প্রধানকে দেখো ফ্রেন্ডস মনে রাখবে গ্রামীণ বলা হতো গ্রামের প্রধানকে ঠিক আছে আর দেখো গ্রামের মানে আর্য সমাজে যে রাজাকে বলা হতো রাজন ঠিক আছে নেক্সট নেক্সট ফ্রেন্ডস মনে রাখবে আর্য সমাজে জনের প্রধানকে বলা হতো গোপ মানে যে সমস্ত জনসংখ্যার যে প্রধান থাকতো তাকে বলা হতো গোপ বলা হতো ঠিক নেক্সট এরপর এরপর দেখো আঠারো নম্বর প্রশ্ন আর্য সভ্যতায় আর্য সভ্যতায় ব্যবহৃত ধাতুটার নাম কি অপশান এ তামা বি হচ্ছে ব্রোঞ্জ সি হচ্ছে লোহা আর অপশানটি হচ্ছে কোনোটি নয় তো বলো অ্যানসারটা কী হবে আর্য সভ্যতায় ব্যবহৃত ধাতুটার নাম কী প্রত্যেকে জানাও এর অ্যান্সারটা কী হবে দেখো ফ্রেন্ডস তোমরা সবাই জানো যে সিন্ধু সভ্যতায় যে সমস্ত ধাতুগুলো ব্যবহার ব্যবহার করা হয়তো সেগুলো হচ্ছে তামা আর ব্রোঞ্জ আর এই যে আর্য সভ্যতায় মনে রাখবে সেটার ব্যবহার করা হয়েছে লোহা ঠিক আর দেখো ফ্রেন্ডস এখান থেকে আরেকটা প্রশ্ন করে যেটা হচ্ছে যে সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার জানা ছিল না সেটা মনে রাখবে লোহার ব্যবহার জানা ছিল না সিন্ধু সভ্যতাতে ঠিক আছে নেক্সট তো দেখো ফ্রেন্ডস নেক্সট দেওয়া রয়েছে তামা ও ব্রঞ্জ যেটা সেটা সিন্ধু সভ্যতায় ব্যবহার হয়ে গিয়েছিল ঠিক আর লোহা যেটা সেটা ব্যবহার হয়েছে আর্য সভ্যতাতে ঠিক আছে নেক্সট এরপরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে উনিশ নম্বর বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ যেটা মানে ত্রিপিটক সেটা কী ভাষায় লেখা অপশান এ হিন্দি ভাষায় বি হচ্ছে সংস্কৃত ভাষায় সে হচ্ছে পালি ভাষায় আর অপশান ডি হচ্ছে কোনোটি নয় তো এই যে আর্যদের প্রধান ধর্মগ্রন্থ যেটা হচ্ছে ত্রিপিটক সেটা কী ভাষায় লেখা প্রত্যেকে জানাও এর অ্যান্সারতে কী হবে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশান সি হবে এর সঠিক উত্তর পালি ভাষায় লেখা হচ্ছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ যেটা ত্রিপিটক সেটা পালি ভাষায় লেখা অর্থাৎ অপশান সি হবে এর সঠিক অ্যানসার নেক্সট এরপর দেখো কুড়ি নম্বর প্রশ্ন রাজনীতি রাজনীতি গ্রন্থটি কার লেখা অপশান এ নাগার্জুন বি হচ্ছে আর্যভট্ট সি হচ্ছে নাগসেন আর অপশান ডি হচ্ছে শুক্রাচার্য তো এই যে রাজনীতি যে গ্রন্থটা সেটা নিম্নের মধ্যে কার লেখা বা কার রচনা প্রত্যেকে যেন অ্যান্সারটা কি হবে তো দেখো ফ্রেন্ডস এর অ্যান্সার যেটা সেটা হবে অপশান ডি হবে সঠিক উত্তর ঠিক আছে শুক্রাচার্যের লেখা হচ্ছে রাজনীতি যে গ্রন্থটা তো দেখো মনে রাখবে আর্য লেখা হচ্ছে সরি নাগার্জুনের লেখা হচ্ছে মাধ্যমিক সূত্র নাগার্জুনের লেখা হচ্ছে মাধ্যমিক সূত্র এই গ্রন্থটা ঠিক আছে আর আর্য যেটা হচ্ছে সেটা মনে রাখবে সূর্য সিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে আর্য খুবই ইম্পর্ট্যান্ট দেখো ফ্রেন্ডস প্রত্যেকটা এরপর দেখো মনে রাখবে শুক্রাচার্যের যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজনীতি রাজনীতি হচ্ছে শুক্রাচার্যের গ্রন্থ নেক্সট এরপরে প্রশ্ন পরে প্রশ্ন হচ্ছে দেখো সিকন্দর লোধির আসল নাম কি। অপশান এ অপশান এ হচ্ছে নিজাম খাঁ বি হচ্ছে ফরিদ খাঁ সে হচ্ছে সে হচ্ছে দেখো খুর্রম আর অপশান ডি হচ্ছে জালাউদ্দিন মোহাম্মদ তো বলো এর অ্যান্সারটা কী হবে সিকান্দার লোদি এর আসল নাম কি প্রত্যেকে জানাও এর অ্যান্সারটা কী হবে তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে সিকন্দর লোদির যে আসল নামটা সেটা হবে অপশান এ অপশান এ হবে এর সঠিক উত্তর নিজাম খাঁ হবে সিকন্দর লোদির আসল নাম ঠিক আর দেখো ফরিদ খাঁ যেটা সেটা মনে রাখবে শের শাহের আসল নাম ঠিক তো দেখো বিষয় দেওয়া রয়েছে এখানে নিজাম খা সেটা হচ্ছে সিকন্দর লোদির লোদির আসল নাম ফরিদ খাঁ যেটা সেটা মনে রাখবে শের শাহের আসল নাম ঠিক আর দেখো খুর্রাম খুর্রাম যেটা সেটা মনে রাখবে শাহজাহানের আসল নাম ঠিক আর দেখো মনে রাখবে জালাউদ্দিন মোহাম্মদ যেটা সেটা মনে রাখবে আকবরের আসল নাম তো দেখো ফ্রেন্ডস এই যে প্রত্যেকটা মানে কার আসল নামগুলো কি প্রত্যেক কিন্তু তোমাদের এখানে দিয়ে দিচ্ছে আর এগুলোই তোমাদের এক্সামে কিন্তু আসে যদি এই টপিক থেকে প্রশ্ন দেয় তাহলে এর মধ্যে থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাবে ঠিক নেক্সট নেক্সট দেখার পরে যে প্রশ্ন বাইশ নাম্বার মৌর্য বংশের শেষ রাজার নাম কি অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য বি হচ্ছে বৃহদ্রথ সি হচ্ছে অশোক অপশন ডি হচ্ছে ধননন্দ তো বলো অ্যান্সারটা কী হবে মৌর্য বংশের শেষ রাজার নাম কি তোমরা সবাই জানো যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কী চন্দ্রগুপ্ত মৌর্য তো বলো মৌর্য বংশের শেষ রাজার নাম কি একটা তোমাদের অপশান আমি কিন্তু মানে যে অপশান ছিল চন্দ্রগুপ্ত মৌর্য সেটা কিন্তু হবে না ঠিক আছে কেন কি সেটা হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা তো দেখো বাকি যে অপশান বি অপশান সি আর অপশান ডি রয়েছে তো এই তিনটার মধ্যে বলো তোমাদের অ্যান্সারটা কী হবে তো দেখো ফ্রেন্ডস মৌর্য বংশের যে শেষ রাজা সেটা মনে রাখবে বৃহদ্রথ হচ্ছে মৌর্য বংশের শেষ রাজার নাম অর্থাৎ অপশান বি হবে এর সঠিক অ্যান্সার ঠিক তো দেখো মনে রাখবে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের শেষ রাজার নাম মনে রাখবে বৃহদ্রথ ঠিক আছে খুবই ইম্পর্ট্যান্ট আর দেখো মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজার নাম যদি বলা হয় তাহলে মনে রাখবে সেটা হচ্ছে অশোক অশোক হচ্ছে মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা ঠিক আর দেখো ধননন্দ মনে রাখবে ধনানন্দ হচ্ছে নন্দ বংশের শেষ রাজার নাম হচ্ছে ধননন্দ খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট এরপরে যে প্রশ্ন দেখো তেইশ নাম্বারে গ্রেট রেড স্পট গ্রেট রেড স্পট দেখা যায় কোন গ্রহে অপশান এ চাঁদে বি হচ্ছে মঙ্গলে সে হচ্ছে বৃহস্পতিতে আর অপশান ডি হচ্ছে শনিতে তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে গ্রেট রেড স্পট যেটা সেটা কোন গ্রহে দেখা যায় তো ফ্রেন্ডস তোমরা এর অ্যান্সারটি অ্যানসারটা দাও তার আগে আমি তোমাদেরকে বলতেই চাইছি যে যদি বলে প্রশ্নতে যে ব্ল্যাক রেড স্পট ব্ল্যাক বি এল এ সি কে ব্ল্যাক রেড স্পট যদি বলে সেক্ষেত্রে মনে রাখবে সেটা হবে নেপচুনের ক্ষেত্রে দেখা যায় আর এই যে গ্রেট রেড স্পট যেটা সেটা কোন ক্ষেত্রে দেখা যায় তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সারটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে দেখা যায় গ্রেট রেড স্পট ঠিক আছে অপশান সি হবে এর সঠিক অ্যান্সার নেক্সট এর পরের দেখার পরে প্রশ্ন হচ্ছে চব্বিশ নম্বরে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহটির নাম কি অপশান এ বুধ বি হচ্ছে মঙ্গল সি হচ্ছে শুক্র আর অপশান ডি হচ্ছে শনি তো বল অ্যান্সারটা কী হবে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নামকে দেখো ফ্রেন্ডস তোমরা সবাই জানো যে আমাদের সূর্যের আমাদের যে সূর্য রয়েছে তো সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম বুধ তারপর রয়েছে বুধ শুক্র তারপর রয়েছে পৃথিবী তারপর রয়েছে মঙ্গল ঠিক তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে যে পৃথিবীর বুধ শুক্র পৃথিবী তো পৃথিবীর সব থেকে কাছের গ্রহ যেটা সেটা মনে রাখবে শুক্র গ্রহ যেটা সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে কাছের গ্রহের নাম তাই দেখবে ফ্রেন্ডস যে আমরা পৃথিবী থেকে শুক্র গ্রহটাকে দেখতে পাই আর এই যে শুক্র গ্রহটাকে একে বলা হয় শুক্র তারা বলা হয় সন্ধ্যা তারা বলা হয় পৃথিবীর চমচ গ্রহ বলা হয় ঠিক আছে তো কিন্তু প্রত্যেকটাই মাথায় রাখবে নেক্সট এরপর দেখো পরের প্রশ্ন হচ্ছে পঁচিশ নাম্বারে মূল রেখার অপর নাম কি। অপশান এ দ্রাঘিমা রেখা বি হচ্ছে নিরক্ষীয় রেখা সি হচ্ছে কর্কট ক্রান্তীয় রেখা আর অপশান ডি হচ্ছে গ্রিনিচ মেরিডিয়ান তো বল অ্যান্সারটা কী হবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলো অ্যান্সারটা কী হবে মূল রেখার অপর নাম কি। তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সারটা হবে অপশান ডি হবে এর সঠিক উত্তর গ্রিনিচ মেরিডিয়ান হচ্ছে মূল রেখার অপর নাম অর্থাৎ অপশান ডি হবে এর সঠিক অ্যান্সার নেক্সট এর যে প্রশ্ন সাইক্লোন কোথাকা মানে কোথায় দেখা যায় সাইক্লোন কোথায় দেখা যায় অপশান এ আরব সাগরে বি হচ্ছে ক্যারিবিয়ান সাগরে সি হচ্ছে দক্ষিণ ও পূর্ব চীনে আর অপশান ডি হচ্ছে উত্তর পশ্চিম অস্ট্রেলিয়াতে তো বল এর অ্যান্সারটা কী হবে সাইক্লোন যেটা সেটা কোথায় দেখা যায় তো ফ্রেন্ডস মনে রাখবে যদি প্রশ্ন দেয় আরব মানে উত্তর মানে অপশানে দেয় আরব সাগর আর বঙ্গোপসাগর তাহলে সেক্ষেত্রে করবে আরব সাগর ও বঙ্গোপসাগর কিন্তু দেখো এখানে শুধুমাত্র দিয়েছে আরব সাগর তার মানে এর অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর সাইক্লোন যেটা সেটা আরব সাগরে দেখা যায় ঠিক তো দেখো মনে রাখবে সাইক্লোনটা আরব সাগরে দেখা যায় আর হেরিকেন যেটা হেরিকেন যেটা সেটা মনে রাখবে ক্যারিবিয়ান সাগরে দেখা যায় হেরিকেন খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট দেখো ফ্রেন্ডস মনে দক্ষিণ ও পূর্ব চীনে দেখা যায় টাইফুন ঠিক আছে এরপর দেখো এরপর রয়েছে উত্তর ও পশ্চিম অস্ট্রেলিয়াকে দেখা দেখা যায় উইলি উইলি উত্তর ও পশ্চিম অস্ট্রেলিয়াতে ঠিক নেক্সট তো দেখো এখানে পৈত্যাক যতগুলো রয়েছে পৈত্যক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট চাইলাইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে তোমাদের এক্সাম যদি এই টপিক থেকে দেয় তাহলে এখান থেকেই প্রশ্ন পাবে নেক্সট এরপর দেখো সাতাশ নম্বর গোবি মরুভূমি কোথায় অবস্থিত অপশান এ উত্তর আফ্রিকায় বি হচ্ছে মঙ্গোলিয়াতে সি হচ্ছে দেখো অস্ট্রেলিয়াতে আর অপশন ডি হচ্ছে সিরিয়াতে তো বলো অ্যান্সারটা কি হবে গোবি মরুভূমি যেটা সেটা কোথায় দেখা যায় প্রত্যেকে জানাও এর অ্যান্সারটা কি হবে তো দেখো ফ্রেন্ডস গোবি মরুভূমি যেটা সেটা মনে রাখবে দেখো উত্তর আফ্রিকাতে কি দেখা যায় এখানে দেখা যায় সাহারা মরুভূমি ঠিক আর দেখো মঙ্গোলিয়াতে দেখা যায় গরু মানে গোবি মরুভূমি মঙ্গোলিয়ার দেখা যায় কি গোবি মরুভূমি অর্থাৎ অপশান বি হবে এর সঠিক উত্তর ঠিক আর দেখো অস্ট্রেলিয়ার দেখা যায় মনে রাখবে গিবসন মরুভূমি যেটা সেটা অস্ট্রেলিয়াতে দেখা যায় আর সিরিয়াতে মনে রাখবে সিরিয়ার মরুভূমি যেটা সেটা সিরিয়াতে দেখা যায় ঠিক নেক্সট নেক্সট এর পরে যে প্রশ্ন রয়েছে কি বলছে দেখো পৃথিবীর সবচেয়ে উচ্চতম জলপ্রপাত এর নাম কি অপশান এ এঞ্জেল বি হচ্ছে নায়াগ্রা সি হচ্ছে দেখো তুগেল আর অপশান ডি হচ্ছে ভিক্টোরিয়া তো বল অ্যান্সারটা কী হবে পৃথিবীর সবথেকে উচ্চতম জলপ্রপাতটার নাম কি উচ্চতম জলপ্রপাত প্রত্যেকে জানাও অ্যান্সারটা কি হবে তো দেখো ফ্রেন্ডস মনে রাখে পৃথিবীর সবথেকে উচ্চতম জলপ্রপাত যেটা সেটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর এঞ্জেল জলপ্রপাত যেটা সেটা হচ্ছে পৃথিবীর সবথেকে উচ্চতম জলপ্রপাতের নাম এঞ্জেল জলপ্রপাত ঠিক নেক্সট নেক্সিকোর পরের যে প্রশ্ন উনত্রিশ নাম্বার রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত অপশান এ সিন্ধু বি হচ্ছে ইরাবর্তী সি হচ্ছে টাইগ্রিস আর অপশান ডি হচ্ছে টাইবার তো বলো অ্যান্সারটা কী হবে রোম যে শহরটা সেটা কোন নদীর তীরে অবস্থিত খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো দেখো ফ্রেন্ডস এই যে কোন শহরটা কোন নদীর তীরে অবস্থিত আর ঠিক আছে আর এই যে মানে ক্যাপিটাল কারেন্সি এগুলো থেকে তোমরা মানে তোমাদের এক্সামে ডাবলিউপির এক্সামে কিন্তু প্রশ্ন বারবার এগুলো থেকে দেয় এই টপিকগুলো থেকে ঠিক আছে তো এই টপিকগুলো খুবই ইম্পর্ট্যান্ট টপিক বল অ্যান্সারটা কী হবে তো দেখো মনে রাখবে রোম যে শহরটা সেটা টাইবার নদীর তীরে অবস্থিত অপশান ডি হবে এর সঠিক অ্যান্সার তো দেখো মনে রাখবে যে সিন্ধু নদীর তীরে অবস্থিত করাচি শহরটা ইরাবর্তী নদীর তীরে অবস্থিত লাহোর শহরটা আর টাইগ্রিস নদীর তীরে অবস্থিত মনে রাখবে বাগদাদ যে শহরটা সেটা টাইগ্রিস নদীর তীরে অবস্থিত আর টাইবার নদীর তীরে অবস্থিত যে শহরটা সেটা হচ্ছে রোম শহরটা ঠিক নেক্সট এরপরে যে প্রশ্ন দেখো তিরিশ নাম্বার নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের হরদ অপশান এ মেরিক বি হচ্ছে উলার সি হচ্ছে সম্বর অপশান ডি হচ্ছে চিলকা তো বল অ্যান্সারটা কি হবে নিম্নের মধ্যে পশ্চিমবঙ্গের কোন হ্রদটা মানে পশ্চিমবঙ্গের কোন হ্রদটা রয়েছে মেরিক উলার সম্বর চিলকা। তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সারটা হবে অপশান এ হবে সঠিক উত্তর মেরিক যে হ্রদটা সেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে ঠিক আছে নেক্সট 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 দেখো ফ্রেন্ডস মিরিকটা পশ্চিমবঙ্গে রয়েছে উলার যে হ্রদটা সেটা উত্তর ও সরি জম্মু ও কাশ্মীরে দেখা যায় জম্মু ও কাশ্মীরে দেখা যায় উলার হ্রদ আর সম্বর যে হ্রদটা সেটা রাজস্থানে দেখা যায় চিলকা যে হ্রদটা সেটা কোথায় দেখা যায় এটা দেখা যায় উড়িষ্যাতে ঠিক নেক্সট এরপর দেখো এর পরে যে প্রশ্ন ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে অপশান এ সংসদ বি হচ্ছে রাষ্ট্রপতি সি হচ্ছে সুপ্রিম কোর্ট আর অপশান ডি হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা তো বলো অ্যান্সারটা কী হবে ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে কে রয়েছে প্রত্যেকে জানা অ্যান্সারটা কী হবে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে এর যে অ্যান্সারটা আমি মনে রাখবে ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে যেটা রয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অপশান সি সুপ্রিম কোর্ট ঠিক নেক্সট নেক্সট থেকে পরে যে প্রশ্ন বত্রিশ নাম্বার পঞ্চায়েত রাজ্যের ত্রিস্তর ব্যবস্থার মানে ব্যবস্থার শীর্ষে কে রয়েছে অপশান এ গ্রামসভা বি হচ্ছে গ্রাম পঞ্চায়েত সি হচ্ছে জেলা পরিষদ আর অপশন ডি হচ্ছে পঞ্চায়েত সমিতি বলো অ্যান্সারটা কী হবে পঞ্চায়েত রাজ্যের ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে কে রয়েছে দেখো ফ্রেন্ডস পলিটিক্যাল সায়েন্স থেকে এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু এক্সামে দেয় তো বলো অ্যান্সারটা কী হবে এর যে অ্যান্সারটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর তোমরা সবাই জানো যে আমাদের গ্রাম মানে পঞ্চায়েত যেটা সেটা তার মধ্যে মোট তিনটা স্তরে রয়েছে যার মধ্যে শীর্ষে অর্থাৎ প্রথম নাম্বার যে স্তরটা হচ্ছে সেটা হচ্ছে জেলা পরিষদ অপশান সি এর সঠিক অ্যান্সার এরপরে প্রশ্ন তেত্রিশ নাম্বার অর্থ বিল পাস করার বিষয়ে বিষয়ে চূড়ান্ত ক্ষমতা রয়েছে কার অপশান এ লোকসভার বি হচ্ছে রাজ্যসভার সি হচ্ছে রাষ্ট্রপতির আর অপশান টি হচ্ছে অর্থমন্ত্রীর তো বল অ্যান্সারটা কী হবে তো দেখো ফ্রেন্ডস অর্থ বিল পাস করার বিষয়ে চূড়ান্ত যে ক্ষমতাটা রয়েছে সেটা মনে শুধুমাত্র লোকসভার রয়েছে অর্থাৎ অপশান এ হবে এর সঠিক অ্যান্সার এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট যে প্রশ্ন রয়েছে চৌত্রিশ নাম্বার তথ্য জানার অধিকার তথ্য জানার অধিকার আইনটি কবে পাশ হয় অপশান এ দু হাজার এক অপশান বি দু সালে দু সালে আর দু সালে তো বলো অ্যান্সারটা কী হবে তথ্য জানার মানে যে অধিকারটা আইনি অধিকারটা সেটা কবে সালে পাস হয় এই যে আর টিআই কবি বলি না আমরা আর টিআই তো এই যে আর টিআই এই আইনটা পাস হয় কত সালে তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে এর অ্যান্সারটা হবে অর্থ অপশান বি হবে এর সঠিক উত্তর অর্থাৎ দু হাজার পাঁচ সালে দু হাজার পাঁচ সালে তথ্য জানার অধিকার যেটা অধিকারটা মানে আইনি অধিকার সেটা এই যে দু হাজার পাঁচ সালে এটা পাশ হয় ঠিক নেক্সট নেক্সট তো পরে যে প্রশ্ন পঁয়ত্রিশ নাম্বার সংসদ কী কী নিয়ে গঠিত অপশান এ রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা অপশান বি হচ্ছে দেখো লোকসভা এবং রাজ্যসভা সি হচ্ছে লোকসভা এবং বিধানসভা অপশান ডি হচ্ছে বিধান পরিষদ বিধানসভা এবং লোকসভা তো বলো অ্যান্সারটি কী হবে সংসদ কি কি নিয়ে গঠিত তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও দেখো ফ্রেন্ড সংসদে মোট তিনটা অংশ আছে তোমরা সবাইভাবে একটা একটা হবে লোকসভা একটা হবে রাজ্যসভা একটা যেটা রয়েছে সেটা মোট রাখবে রাষ্ট্রপতি অর্থাৎ অপশান এ হবে এর সঠিক অ্যান্সার লোকসভা রাজ্যসভা আর রাষ্ট্রপতি হচ্ছে সংসদের মোট তিনটা অংশ ঠিক নেক্সট এরপর দেখো ছত্রিশ নম্বর প্রশ্ন জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত অপশান এ এক বি হচ্ছে দুই তিন সি হচ্ছে দেখো পাঁচ আর অপশান ডি হচ্ছে সাত তো বলো অ্যান্সারটা কী হবে জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা যেটা সেটা কতজন তো দেখো এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে অপশান ডি হবে এর সঠিক উত্তর সাতজন কতজন সাতজন হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা অপশান ডি হবে সঠিক অ্যান্সার নেক্সট এরপরে যে প্রশ্ন প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন অপশান এ স্পিকার বি হচ্ছে প্রধান বিচারপতি সি হচ্ছে দেখো রাজ্যসভার চেয়ারম্যান আর অপশান ডি হচ্ছে রাষ্ট্রপতি তো বলো অ্যান্সারটি কী হবে প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সারটা হবে মনে রাখবে প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন অপশান ডি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নিয়োগ করেন প্রধানমন্ত্রীকে ঠিক নেক্সট নেক্সট এবার পরে যে প্রশ্ন ক্যালসিয়াম অক্সাইডকে কি বলা হয় অপশান এ কস্টিক সোড়া বি হচ্ছে দেখো কলিচুন সি হচ্ছে পোড়াচুন অপশান ডি হচ্ছে পটাশ তো বলো অ্যানসারটি কী হবে ক্যালসিয়াম অক্সাইডকে ক্যালসিয়াম অক্সাইডকে কী বলা হয় তো দেখো এর যে অ্যানসারটা হবে মনে রাখবে এর অ্যানসার যেটা সেটা হবে অপশন বি হবে এর সঠিক উত্তর চুনকে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড চুনকে ঠিক তো দেখো মনে রাখবে কস্টিক সোডাকে বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক আর কলিচুনকে বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেখো ফ্রেন্ডস কলিচুন এটা এর পোড়াচুন হবে ঠিক আছে পোড়াচুন হবে পোড়াচুন হবে এর সঠিক অ্যান্সার আর পোড়াচুনকে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড তো বলছি যেহেতু ক্যালসিয়াম অক্সাইড সেহেতু এর অ্যান্সারটা হবে পোড়াচুন অপশান সি হবে সঠিক উত্তর ঠিক আছে পোড়াচুন বলা হয় কাকে বলা হয় ক্যালসিয়াম অক্সাইডকে আর দেখো পটাশ পটাশকে বলা হয় পটাশিয়াম পটাশিয়াম কার্বনেট তো দেখো প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এগুলো থেকে তোমাদের এক্সামে প্রশ্ন দেয় এর পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে উনচল্লিশ নাম্বার দেখো ক্যামেরার ব্যবহৃত ব্যবহৃত হয় কোন ধরনের লেন্স ক্যামেরার মধ্যে ব্যবহৃত হয় কোন ধরনের লেন্স অপশান এ উত্তর লেন্স বি হচ্ছে অবতর লেন্স সে হচ্ছে দর্পণ লেন্স আর অপশান ডি হচ্ছে কোনোটি নয় তো বলো অ্যান্সারটা কী হবে ক্যামেরার মধ্যে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় তো ফ্রেন্ডস মনে রাখবে এর যে অ্যান্সারটা হবে এটা হচ্ছে উত্তর লেন্স ঠিক আছে আর এই যে এটা হচ্ছে অবতর লেন্স তো মনে রাখবে ক্যামেরার মধ্যে উত্তর লেন্সটা ব্যবহার করা হয় অর্থাৎ এর অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক অ্যান্সার ঠিক নেক্সট এরপরে যে প্রশ্ন ক্ষমতার একক কি অপশান এ ওয়াট পার সেকেন্ড বি হচ্ছে জুল সি হচ্ছে কিলো জুল আর অপশান ডি হচ্ছে ওয়াট তো বল অ্যান্সারটা কী হবে ঠিক আছে ক্ষমতার একক কি তো দেখো ফ্রেন্ডস ক্ষমতার যে একক সেটা মনে রাখবে ওয়াট ঠিক আছে অপশান ডি ওয়াট হবে এর সঠিক অ্যান্সার অপশান ডি হবে এর সঠিক অ্যান্সার নেক্সট এরপর দেখো একচল্লিশ নম্বর প্রশ্ন সূর্য পূর্ব দিকে উঠেও উঠে উঠে ও পশ্চিম দিকে অস্ত যায় কারণ কি অপশান এ পৃথিবীর আকারের জন্য বি হচ্ছে দেখো সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তন গতির জন্য অপশান সি পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের জন্য আর অপশান ডি হচ্ছে সূর্যের গতির জন্য তো ফ্রেন্ডস খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন সায়েন্স থেকে এই প্রশ্নগুলো নেওয়া বলো অ্যান্সারটি কী হবে সূর্য পূর্ব দিকে উঠে ও পশ্চিম দিকে অস্ত যায় কারণ কি কেন মানে কেন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় প্রথম নাম্বার হচ্ছে পৃথিবীর আকারের জন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তন গতির জন্য সি হচ্ছে দেখো পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের জন্য আর অপশান ডি হচ্ছে পৃথিবীর অর্থাৎ সরি সূর্যের নিজ যে সূর্যের যে গতির জন্য তো বলো অ্যান্সারটা কী হবে তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেক অ্যান্সারটা পারবে এর অ্যান্সারটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর পৃথিবী নিজ অক্ষের চারিদিকে আবর্তনের জন্য কি হয় দিন রাত্রি হয় আর এই যে সূর্যের চারিদিকে পৃথিবীর পৃথিবীর যে আবর্তন গতি এর জন্য কি হয় এর জন্য হয় বছর ঠিক আছে দিন রাত্রি যেটা সেটা হয় পৃথিবী নিজে অক্ষের আবর্তনের গতির জন্য ঠিক নেক্সট নেক্সট এর পরে যে প্রশ্ন দেখো বিয়াল্লিশ নাম্বার বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে অপশান এ ব্যারোমিটার বি হচ্ছে দেখো থার্মোমিটার সি হচ্ছে ফেদোমিটার আর অপশান ডি হচ্ছে ক্রোনোমিটার একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে ঠিক আছে এটা হবে ব্যারোমিটার তো বলো অ্যান্সারটা কী হবে বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে প্রত্যেকে জানাও এর অ্যান্সারটা কি হবে তো দেখো ফ্রেন্ডস মনে রাখে বায়ুর চাপ যেটা সেটা মাপা হয় অপশান এ ব্যারোমিটার যে যন্ত্রটা সাহায্যে তার সাহায্যে বায়ুর চাপ মাপা হয় ঠিক নেক্সট নেক্সট এবার পরে যে প্রশ্ন তেচল্লিশ নম্বর সূর্য সূর্য সূর্যে কোন পদার্থটি প্রচুর পরিমাণে পাওয়া যায় অপশান এ দেখো হিলিয়াম বি হচ্ছে হাইড্রোজেন সি হচ্ছে লোহা আর অপশান ডি হচ্ছে সিলিকন তো বলো সূর্যের মধ্যে কোন উপাদানটা সব থেকে মানে কোন পদার্থটা থেকে বেশি মানে প্রচুর পরিমাণে পাওয়া যায় তো দেখো এর যে অ্যান্সারটা হবে অপশান বি হবে সঠিক উত্তর হাইড্রোজেন যে পদার্থটা সেটা সূর্যের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় অপশান বি হবে এর অ্যান্সার নেক্সট এরপর দেখো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বিশ্বের বিশ্বের কঠিনতম পদার্থটির নাম কি অপশান এ হচ্ছে প্লাটিনাম বি হচ্ছে হিরক সি হচ্ছে দেখো কোয়া কোয়াটার আর অপশান ডি হচ্ছে অপশান ডি হচ্ছে সোনা তো বলো অ্যান্সারটা কী হবে বিশ্বের সবচেয়ে কঠিনতম যে পদার্থটা সেটার নাম কী তো ফ্রেন্ডস সেটা অ্যান্সার যেটা সেটা হবে অপশান বি হিরক হচ্ছে আমাদের বিশ্বের সব কঠিনতম যে পদার্থটা সেটা হচ্ছে হিরক অর্থাৎ অপশান বি নেক্সট এরপরে যে প্রশ্ন দেখো পঁয়তাল্লিশ নাম্বার যে গ্যাস যে গ্যাস সূর্যের বেগুনি রশ্মি শোষণ করে অপশান এ অক্সিজেন গ্যাস বি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সি হচ্ছে ওজন গ্যাস আর অপশান ডি হচ্ছে হিলিয়াম গ্যাস তো ফ্রেন্ডস বলো অ্যান্সারটা কী হবে কোন গ্যাস সূর্যের অতিবেগুনি রস্যকে শোষণ করে নেয় তো ফ্রেন্ডস তোমার সবাই জানো যে বায়ুমণ্ডলে একটা স্তর রয়েছে যেটা হচ্ছে যে যেটা হচ্ছে ওজন স্তর আর এই ওজন স্তর ওজন স্তর কী করে সূর্যের থেকে আসা যে সমস্ত অতিবেগনী রশ্মিগুলো সেগুলো কী করে সে শোষণ করে নেয় অর্থাৎ এর অ্যান্সার যেটা সেটা হবে অপশান সি ওজন স্তর ঠিক আছে ওজন স্তর সূর্যের অতিবেগনী রশ্মিকে শোষণ করে নেয় নেক্সট এরপরে যে প্রশ্ন দেখো ছেচল্লিশ নম্বর পদার্থের চতুর্থ অবস্থার নাম কী অপশান এ পারদ বি হচ্ছে এলপিজি সি হচ্ছে শুষ্ক বরফ আর অপশান ডি হচ্ছে প্লাজমা তো বলো অ্যান্সারটা কি হবে পদার্থের চতুর্থ অবস্থার নাম কি তো দেখো ফ্রেন্ডস পদার্থের মোট চতুর্থ মানে চারটে অবস্থা রয়েছে কিন্তু এখন একটা মানে অবস্থা যেটা সেটা ডিসকভার হয়ে গেছে সেটা দেখবে রাখবে পদার্থের মোট পাঁচটা অবস্থা রয়েছে একটা হচ্ছে কী বলো তো একটা হচ্ছে কঠিন তরল গ্যাস কঠিন তরল গ্যাস তারপর রয়েছে প্লাজমা তারপর মনে রাখবে তারপর রয়েছে বি অর্থাৎ বোস আইনস্টাইন কনডেনসেট ঠিক আছে বিইসি দেখো প্রথম হচ্ছে কঠিন তরল গ্যাস তারপর রয়েছে প্লাজমা তারপর রয়েছে বিইসি তো দেখো ফ্রেন্ডস এটা কী বলছে পদার্থের চতুর্থ অবস্থার নাম সেটা কি হবে সেটা হবে প্লাজমা আর যদি বলি পঞ্চম অবস্থার নাম কি তো মনে রাখবে বিইসি অর্থাৎ বোস আইনস্টাইন কনডেনসেট ঠিক আছে বিএসি তো এর যে চতুর্থ অবস্থা সেটা মনে রাখি প্লাজমা হবে এর সঠিক অ্যান্সার অর্থাৎ অপশান ডি ঠিক নেক্সট নেক্সট দেখার পরে যে প্রশ্ন সাতচল্লিশ নাম্বার মানুষের লালারসে রসে কোন চকটি পাওয়া যায় অপশান এ ব্রোমিন আচ্ছা অপশান এ হচ্ছে রেনিন অপশান বি হচ্ছে টায়ালিন সি হচ্ছে টেনিন আর অপশান ডি হচ্ছে রেজিন তো বলো অ্যান্সারটি কী হবে মানুষের লালা রসে কোন উৎসেচকটি পাওয়া যায় দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সারটা হবে মোরা রাখবে অপশান বি হবে এর সঠিক উত্তর টায়ালিন যে উচ্ছে চোখটা সেটা কোথায় পাওয়া যায় মানুষের লালা রসে এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট যে প্রশ্ন রয়েছে আটচল্লিশ নাম্বার একটি সুস্থ মানুষ দেহের সুস্থ মানুষ দেহে রক্তের পরিমাণ যেটা সেটা কত অপশন এ অপশান এ হচ্ছে দেখো পাঁচ থেকে ছ লিটার বি হচ্ছে তিন থেকে চার লিটার সি হচ্ছে আট থেকে দশ লিটার আর অপশান ডি হচ্ছে দশ থেকে বারো লিটার তো বলো অ্যান্সারটা কী হবে সুস্থ মানবদেহে রক্তের পরিমাণটা কত লিটার প্রত্যেকে যেন অ্যান্সারটা কী হবে তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান বি হবে এর সঠিক উত্তর তিন থেকে চার লিটার সুস্থ মানুষ মানবদেহে রক্তের যে পরিমাণটা সেটা হচ্ছে তিন থেকে চার লিটার থাকে ঠিক নেক্সট নেক্সট দেখার পরে যে প্রশ্ন উনপঞ্চাশ নাম্বার বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় অপশান এ ভিটামিন ওয়ান বি হচ্ছে ভিটামিন বি টুয়েলভ সে হচ্ছে দেখো ভিটামিন এ অপশান ডি হচ্ছে ভিটামিন ডি তো বলো অ্যান্সারটা কী হবে বেরি বেরি রোগ যেটা সেটা কোন ভিটামিনের অভাবে হয় তো ফ্রেন্ডস তোমরা সবাই জানো যে ভিটামিন বি এর অভাবে কি হয় বেরি বেরি রোগটা হয় অর্থাৎ এর অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক অ্যান্সার ভিটামিন বি এর অভাবে বেরি বেরি রোগটা হয় ঠিক নেক্সট নেক্সট ফ্রেন্ডস আজকের শেষ প্রশ্ন আর দেখো এই প্রশ্নটা কম্পিউটার থেকে নেওয়া প্রশ্নটা হচ্ছে যে এম এস ওয়ার্ড একটি অপশান এ সিস্টেম সফটওয়্যার বি হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার সি হচ্ছে দেখো ওয়েব অ্যাপ্লিকেশান আর অপশান ডি হচ্ছে নান অফ দিস তো ফ্রেন্ডস এই প্রশ্নটা অ্যান্সার দেওয়ার আগে তোমরা অবশ্যই প্রত্যেকে নিজের নিজের স্কোরটা কমেন্ট করে জানাবে যে তোমরা পঞ্চাশটা প্রশ্নের মধ্যে মোট কতগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারলে অবশ্যই প্রত্যেকে নিজের নিজের স্কোরটা কমেন্ট করে জানাও যে পঞ্চাশটার মধ্যে তোমাদের স্কোরটা কত হয়েছে তো দেখো এর যে অ্যান্সারটা হবে এম ওয়ার্ড যেটা সেটা কী সেটা মনে রাখবে অপশান এ এটা হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার হচ্ছে এমএস ওয়ার্ল্ড অপশান এ হবে এর সঠিক উত্তর ঠিক নেক্সট তো তো দেখো ফ্রেন্ডস আজকে আমরা পঞ্চাশটা প্রশ্ন কমপ্লিট করলাম আশা করছি তোমরা এই পঞ্চাশটা প্রশ্নের মধ্যে প্রতিটা পঞ্চাশটা প্রশ্নের অ্যান্সার দিয়েছো ঠিক আছে আর তোমরা অবশ্যই কিন্তু নিজেদের স্কোরটা কমেন্ট করে জানাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে আর কেউ যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে দেখো ফ্রেন্ডস আমাদের এই চ্যানেলে প্রতিদিন সকাল সাতটার সময় মক টেস্ট ক্লাস করানো হয় আর আটটার সময় আটটার সময় যে চঞ্চল ঘোষ চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক বইটা রয়েছে সেই বইটার সম্পূর্ণ সমাধান করানো হয় প্রত্যেকটা চ্যাপ্টার অনুসরণ বাই অনুশীলনী ঠিক আছে তো ফ্রেন্ডস যারা 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 চঞ্চল ঘোষ বইটা ফলো করো তারা অবশ্যই যদি ম্যাথে দুর্বল আছে এই ক্লাসটা দেখবে আটটার সময় করানো হয় ঠিক আছে তোমাদের জন্য তো অবশ্যই এই ক্লাসটা দেখবে ঠিক তো ফ্রেন্ডস আশা করবো এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে আর দেখো তোমরা যদি এই যে টেস্ট ক্লাসটা থেকে কোনো হেল্প তোমাদের হচ্ছে তো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে দেখো ফ্রেন্ডস তোমাদের করা প্রত্যেকটি কমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এই যে তোমাদের কমেন্টগুলো লাইকগুলো থেকে কিন্তু আমি মোটিভেশন পাই আবার নেক্সট ভিডিও বানাবার বানানোর জন্য ঠিক আছে তো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করে দেবে নিজেদের বন্ধুদের সাথে এই মক টেস্ট ক্লাসগুলো তো চলো আজকের এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ